হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ভুলে যাওয়া লক খুলবেন। তো অনেকেই আমরা অ্যান্ড্রয়েড ফোন চালাই বা আইফোন চালাই, যেটাই চালাই আমরা দেখা তো কোনো কারণে আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। তো আমাদের ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আমাদের ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কিভাবে এটা রিকভার করব, অর্থাৎ কিভাবে আমরা এই লকটা খুলব, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো তার আগে ছোট্ট একটি কথা বলে নিতে চাই। তো কথাটি হলো, আমরা যখন আমাদের মোবাইল লক লাগার পর কোনোভাবেই খুলতে পারবো না, ব্যর্থ হয়ে যাব, তখন আমরা এই ট্রিক্সটা ফলো করব। এটা খুবই একটা সহজ ট্রিক্স। তো এই কাজটা করার জন্য আপনাকে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লাগবে, অবশ্যই অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট ছাড়া। আজকে যে কাজটি দেখাবো, অবশ্যই এই পুরো ভিডিওটাই সেই জিমেইল অ্যাকাউন্টটা লাগবে, এবং যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটা ফ্লাশ মারতে পারবেন। প্রায় 1 বছর পূর্বে আমি আমার কাজিনের মোবাইলটাও ঠিক একইভাবে ফ্লাশ মেরেছিলাম। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া মোবাইলের লক কিভাবে খুলবেন, সেটাই আজকে দেখাবো। তো ফোনটির লক খোলার জন্য আপনাকে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করতে হবে ফাইন্ড মাই ডিভাইস, অথবা আপনি প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপটি নামিয়ে নিতে পারেন। তো আমি প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামিয়ে নিলাম, ফাইন্ড মাই ডিভাইস। তো এটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আপনার সামনে দুইটি অপশন খোলা থাকবে। উপরে যেটা থাকবে সেটা হলো কন্টিনিউ অ্যাস আপনার জিমেল, আপনার মোবাইলে যে কটা জিমেল আছে ওইখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং নিচে আপনার আরও একটি অপশন দেখতে পারবেন, সেখানে লেখা আছে সাইন ইন উইথ গেস্ট। তো আপনারা যদি আপনার ফোনে সাইন ইন করা না থাকে, তাহলে আপনি যেহেতু মোবাইলে লক ভুলে গিয়েছেন, আপনার বন্ধু মোবাইল দিয়ে আপনার মোবাইলটা ফ্লাশ মারবেন, সেহেতু আপনি যেটা ক্লিক করবেন সেটা হলো নিচেরটা লগ ইন উইথ গেস্ট। তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার গুগলে নিয়ে যাবে, এখানে আপনার কাঙ্ক্ষিত সেই জিমেলটি এখানে সাবমিট করতে বলবে। দেন আপনাকে নেক্সট করতে হবে, তারপর আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে, অর্থাৎ আপনার গোপন পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তারপর আপনাদের হোম পেজে নিয়ে যাবে, হোম পেজ যেখানে এখানে আপনার তো জিমেইলটি লগ ইন হওয়ার পর আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার মোবাইলটা কন্ট্রোল করতে পারবেন। তো হোম পেজে আসলে আপনার মোবাইলের চার্জ থেকে শুরু করে আপনার মোবাইলের লোকেশন, আপনার মোবাইল আপনি যদি চান রিং করাতে পারবেন, আপনার মোবাইল যদি চান লক লাগিয়ে দিতে তাও পারবেন, আপনি যদি চান এখান থেকে আপনি আপনার মোবাইল ফ্লাশ মারতে পারবেন। তো এখানে আপনারা ইরেজ বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা একটা ইরেজ বলে অপশন পাবেন। তো ইরেজ ফোন, এটাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা রিকনফার্ম করতে হবে, তারপর আপনাকে ওকে করলেই আপনার মোবাইলটা অটোমেটিক্যালি ফ্লাশ হয়ে যাবে। এবং আপনি যদি চান আপনার মোবাইল হারিয়ে গেছে সাথে সাথে লক লাগিয়ে দিতে, তাহলে এখান থেকে আপনারা সিকিউরিটি অপশন পাবেন। তো সেখান থেকে আপনি লকও লাগিয়ে দিতে পারবেন, এবং এটা আরও একটি কাজে ব্যবহার করতে পারবেন। মনে করেন আপনি ঘরে কোথাও মোবাইলটা ফেলে রেখেছেন, মনে নাই, তো আপনি আপনার আরেকটি মোবাইল দিয়ে সেম ওয়েতে আপনারা লগ ইন করে, তারপর এখান থেকে রিং অপশন একটি আছে, সেটাতে ক্লিক করলে আপনার মোবাইলটি বেজে উঠবে, তারপর আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলটা খুঁজে পাবেন। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলের লক খুলতে পারবেন, এবং আরও কিছু ফিচার্স আপনাদের দেখিয়ে দিলাম যেগুলো আপনাদের খুবই দরকারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক, এবং নতুন ভিজিটর হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব। তো ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা দেখা হয়ে যাবে। খুদা হাফেজ।